তো বন্ধুরা আরো একটা টেকনা মাছ এক্ষুনি পড়লো, গোকুলদা তুললো। কিন্তু এর কালারটা কেমন আমি দেখছি বন্ধুরা, এর কালারটা দেখো কেমন কালো কালো টাইপের। গোকুলদা তুলেছে নিচে একটা আর এই উপরে একটা, পুরোটা হচ্ছে ভোলা মাছ। তোমরা দেখতে পাচ্ছ সাইজের ভোলা আর নিচে একটা টেংরা, বড় সাইজের টেংরা, কাঁকড়া টেংরা। ও সাইজ ভালো কাঁকড়া টেংরা। নমস্কার বন্ধুরা, সুন্দরবন ওয়াইল্ড চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ আমরা এসেছি নদীতে বড়শি ফেলতে। তো আমি আর গোকুলদা, গোকুলদা সামনে আছে। তো আমরা দুজন আজ নদীতে এসেছি। এখন নদীতে বোট নিয়ে যাওয়া বন্ধ আছে, কারণ তিন মাস মাছের ডিম পাড়ে, তো সে কারণে এখন নদীতে বোট নিয়ে মাছ ধরা বন্ধ। তো সেজন্য আমরা আজ হাতে সুদ ফেলবো। তো তোমাদেরকে দেখাবো যে আমরা হাতে কী মাছ পাই। তো তোমরা দেখো, আর দোন রেডি করা হচ্ছে, মানে হাত সুদ যেটাকে বলে সেটা রেডি করা হচ্ছে। আমরা নদীর পাড়ে চলে এসেছি পুরো। এটা হলো আমাদের ঝড়খালি নদী। তো ঝড়খালি নদী যে বিদ্যাধরী নদী আছে, সেই বিদ্যাধরীর সামনে আমরা চলে এসেছি। তো এবার এখান থেকে আমরা পাতবো, সুদ পাতবো। তো এবারে গোকুলদা চারা রেডি করবে। তো চলো তোমাদেরকে দেখাই, পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। জঙ্গলের ভিতরের দিকে আসছি। তো এই পজিশন থেকে যদি খেলা হয় তাহলে মাছটা ভালো আসে আর কি। তো তোমাদেরকে দেখাই আমরা, এটা হলো আমাদের বিদ্যাধরী নদী, মানে পুরো এই নদীটা পুরো বড় বিদ্যাধরী নদী। হ্যাঁ গেলে হয়, চলো, তুমি যেখানে বলবে সেখানে। তো বন্ধুরা, আমাদের হাত সুদ রেডি করা হচ্ছে, গোকুলদা রেডি করছে। তো এতে বড়শিগুলো আমি দেখাই বন্ধুদেরকে। এই যে আমাদের বড়শি, মোটামুটি সাইজ ভালো, এটা হলো 7 নম্বর বড়শি। তো এই বড়শিতে ভালো মাছ পড়ে। তো আশা করি দেখা যাক আজকে কেমন মাছ পড়ে। এটা একটা রড আছে, ওটা দিয়ে ফেলা হবে। এটাতে 4টা মাত্র বড়শি আছে, 4 কাঁটা চলছে। আচ্ছা 3টে বড়শি আছে। বন্ধুরা ফেলে দেওয়া হয়ে গেল। তো এবারে অপেক্ষা করে থাকতে হবে কখন মাছ পড়ে। তো বন্ধুরা, আরো একটা আমাদের বড়শিতে চার কাঁটা হচ্ছে, এটাও ফেলা হবে। এটা তো আমরা চিংড়ির চার ব্যবহার করছি। ওটাকে হাতে দিয়ে আর নদীর মাঝখানে ফেলে দেওয়া হবে। তো হয়ে গেছে পাতা, টান আছে, দিচ্ছি। তো বন্ধুরা, এটা নিয়ে আমাদের 3 নম্বর সুদ ফেলা হচ্ছে। তো 3 নম্বর হাত সুদ এটা নিয়ে ফেলা হচ্ছে। তো দেখো তোমরা, অনেক উপরে গেছে, অনেক উপরে। তো বন্ধুরা দেখা যাক দড়িটা, এই যে দড়ি, তো এই দড়িতে আর কি
যখন মাছ খাবে তখন এটা ধরলে বোঝা যাবে যে মাছ খাচ্ছে কি না। এইভাবে ধরলে বোঝাই যায় যে এটাতে মাছ যদি খায় তাহলে এটা ঠোকর মারে, আর যদি না খায় তাহলে বোঝাও যায় খুবই নর্মাল থাকে। তো এবারে আমরা ওয়েট করে দেখবো কতক্ষণ পরে মাছ চারা খায়। তো বন্ধুরা, আমাদের ফাইনালি সবগুলো বড়শি মানে ফেলা হয়ে গেছে। তো এবারে আমরা ওয়েট করে থাকবো, যে বসে থাকবো যে কখন আমাদের বড়শিতে মাছ চারা খায়। তো সেজন্য আমরা এখন আর কি নদীর পাড়ে বসে থাকবো, আর বকুনটা আমার পিছনে ও আর কি বড়শি দড়ি ধরে বসে আছে। তো কখন মাছ চারা খাবে, কখন টানবে, ও সেই মুহূর্তের জন্য বসে আছে। যখনই মাছ মানে কি টানবে সঙ্গে সঙ্গেই তো তোলা হবে। তো তুমি তোমাদেরকে দেখাবো যে আজ আমরা কী মাছ খেতে পারি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, একটা মাছ মনে হচ্ছে বেঁধেছে। তো গোকুলদা বললো ওর হাতে সুতে টান মেরেছে। তো দেখা যাক তোলার পরে। এই হাতো, ও অসাধারণ। তো বন্ধুরা, ভোলা মাছ পড়েছে একটা আমাদের সুতে। এই যে গোকুল এক্ষুনি তুললো, জ্যান্ত ভোলা পুরো সুন্দরবনের। ভালোটা হবে এরকম 150 গ্রাম মতো ওয়েট হবে। দেখুন বড়শিটা বেঁধেছে কীরকম জায়গায়, এই যে এরকম গালের ধারে পুরো বেঁধেছে। প্রথমবারে মিস হয়ে গেছিলো, প্রথমবারে চারা খেয়ে চলে গেছিলো, তো এবারে আর যেতে পারেনি, খুব বাধা বেঁধেছে। এই যে চলো আমরা আবার ফেরি চার দিয়ে, আরো পড়লে আরো দেখাবো। 5 মিনিটস লেটার। তো বন্ধুরা, এক্ষুনি আরো দুটো মাছ উঠলো। গোকুলদা তুলেছে নিচে একটা আর এই উপরে একটা। পুরোটা হচ্ছে ভোলা মাছ, তোমরা দেখতে পাচ্ছ সাইজের ভোলা, আর নিচে একটা টেংরা, বড় সাইজের টেংরা, কাঁকড়া টেংরা। ও সাইজ ভালো, কাঁকড়া টেংরা। চারা চার চারা কোথায়? এগুলো একটা কাজ করো, এই যে গোকুলদা ধরে রেখেছে। কই ছাড়িয়ে গেছে? যা তো ছাড়িয়ে গেছে। চলো যাই হোক, আবার চারা লাগিয়ে দেখি আমরা। ছাড়িয়ে গেল কি করে? ওটা তো টেনেছিল, এটাতে আমি যখন ধরে গেছিলাম তখন খুব জোর টেনেছিল, টেনেছিল, কিন্তু আমি ওটা তো বলে এক হাত দিয়ে তুলতে পারিনি। খেয়ে খেয়ে চারা খেয়ে চলে যেতেও পারে এটাতে। বন্ধুরা, আরো দুটো ভোলা মাছ বেঁধেছে আমাদের। এক্ষুনি বাঁধলো ভোলা মাছ দুটো। তো এই যে এটা, এগুলো হচ্ছে কুটো ভোলা, না ওটা সবার লাস্টে সব মাছগুলো একসাথে দিয়ে বন্ধুদের দেখাবো যে আজ আমার টোটাল কত মাছ ধরতে পারি। এবং একটা ডাক থেকে আমার একটা ট্যাক ট্যাক করে শব্দ করে ডাকে, এরা শব্দ করে। তো গায়ের রংটা পুরো একটু হলুদ কালারের, একটু গোল্ডেন গোল্ডেন কালারের, ভীষণ একই সাইজ। মাছ চপ ছোট সাইজের মাছ পড়ছে, ইংরেজি দেখতে পাচ্ছ। এমনকি শব্দ করে, চিংড়ি মাছে কি মাছটা বেশি ধরে, তাই তো? এই হ্যাঁ বন্ধুরা, একটা পড়েছে এক্ষুনি, তো ভোলা মাছ এটাও জল থেকে উঠলো সবে। ছিল আর একটা পড়লো তিনটে, এটার সাইজটা একটু বড়। বন্ধুরা
যখন জল থেকে ওঠে পুরো লাল থাকে, আর কিছুক্ষণ পরে সাদাটা কালার হয়ে যায়, যেমন এইগুলো হয়ে গেছে সাদা সাদা হয়ে যায়। আর এটা একদম সম্পূর্ণ জ্যান্ত, তো সেই জন্যে হলুদ হলুদ কালার আছে। তো আবার চার গাঁদা হচ্ছে গোকুলদার চা দিয়ে আবার ফেলে দেবে বড়শিগুলোকে, দেখা যাক এরপরে কে চার খায়। চিংড়ি মাছের চারটা আমাদের কাছে নিয়ে যাবো, শেষ হয়ে গেছে সব। তো বন্ধুরা আরেকবার টেনে ছিল, তো মাছটা ছাড়িয়ে গেছে, বেঁধে গেছে এক জায়গায়, মাছটা ছাড়িয়ে গেছে। ও বড়শি সোজা হয়ে গেছে, তাই না? হ্যাঁ, তো রক্ত লেগে আছে, মানে মাছটা ধাপে বেঁধে গিয়ে আর ছাড়িয়ে চলে গেছে। তো বন্ধুরা আরো একটা টেকনা মাছ এক্ষুনি পড়লো, গোকুলদা তুললো। এর কালারটা কেমন আমি দেখছি বন্ধুরা, এর কালারটা দেখো কেমন কালো কালো টাইপের। টেকনা মাছ হয় পুরো সাদা, কিন্তু এটা দেখছি একটু কেমন কালো কালো টাইপের টেকনাটা। বাচ্চা টেকনা আমাদের এতগুলো হয়েও গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা। এটা নিয়ে আমাদের কতগুলো হলো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ তোমরা, চলো দেখা যাক। আবার চার দেওয়া হচ্ছে, কুকুরদের আবার চার লাগাচ্ছে। তো বন্ধুরা আজ আমাদের এই সব মোট মাছ দেখতে পাচ্ছ তোমরা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এটা নিয়ে সাতটা। তাহলে আমাদের আজ এই সাত পিস মাছ হয়েছে। তো মাছগুলো পিঁপড়ে লেগে গেছে, তো এবারে আমরা বাড়ি চলে যাচ্ছি, মানে সময় হয়ে এসছে বাড়ি যাওয়ার। তো আজ আর আর আমরা চারও খুব বেশি নেই, হ্যাঁ, আর আমাদের চারাটাও খুব একটা ভালো নেই, হ্যাঁ, সেজন্যে আরও বেশি মাছ পেতে পারতাম কিন্তু পেলাম না। দেখা যাক এরপরে আমরা পরের দিন ফেলবো কতটা মাছ পাই। তো এই সর্বমোট, তো বন্ধুরা এই আমাদের শেষ আজকের মাছ। বন্ধুরা আজ আমরা সাত পিস মাছ পেয়েছি, এবারে কুকুরদা বাড়িতে দিয়ে দিচ্ছে, দিয়ে দিচ্ছে, কারণ আমাদের বাড়ি যেত সময় হয়ে এসছে। অনেকক্ষণ ছিলাম, প্রায় দুটা দুই ঘন্টা ছিলাম, ঘন্টার মধ্যে সাত পিস মাছ চলো। আজকে ভিডিওটা এতটাই, তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট করে জানাবে। আর সমস্ত বন্ধুরা প্রথম দেখছো আমার চ্যানেলের ভিডিও, যারা আমার